ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्म स्थापनरतो वीरेशम तम नमाम्यहम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा आजके अनलाइन क्लास परीक्षामूलक भावे चालू करलाम। एई क्लासे मात्र छात्र छात्री संख्या दुई एवं बाकिदेर एई क्लासटी अफलाइनेई पाबेन आर कि। आमरा खूब शीघ्र आगामी शुक्रवार थेके परमार्थ प्रसंग दिए आमादेर অনলাইন ক্লাস চালু করে দেব। আগের দিন আমরা পড়ছিলাম স্বামীজির লেখা বক্তৃতা, স্বামীজির কর্মযোগ বক্তৃতার নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়, এই অধ্যায় থেকে আমরা পাঠ ও আলোচনা করছিলাম। সেইখানে স্বামীজি মহানির্বাণতন্ত্র থেকে উল্লেখ করছিলেন, মহানির্বাণতন্ত্রের অষ্টম অধ্যায়ের ২৪ নম্বর শ্লোক অবধি আমাদের পড়ানো হয়েছিল। সেখানে স্বামীজি বলছেন, গৃহীর কর্তব্য কীরকম, না মিথ্যা ভাষণম কুরিয়া না চ সাঠ্যম সমাচরে দেবতাতিথি পূজাসু গৃহস্থ নিরত ভবেত। গৃহস্থের তাহলে প্রধান কর্তব্য কী, যে তাকে লক্ষ্য রাখতে হবে সে কী কী করবে না। একটা হচ্ছে না মিথ্যা ভাষণম কুরিয়া, মিথ্যা কথা বলবে না। দুই হচ্ছে না চ সাঠ্যম সমাচরেত, চুরি বা প্রতারণা এইগুলির দ্বারা সে কখনোই তার সংসারের প্রতিপালন করবে না। আর তাকে কী স্মরণ রাখতে হবে, সেটা হচ্ছে তার জীবন ঈশ্বর দরিদ্র অভাবগ্রস্তদের সেবায় আছে। দেবতা অতিথি পূজাসু এই শব্দটা ব্যবহার করা হয়েছে। দেবতা মানে যে দেবতাকে আমরা পূজা করি, তারই অন্য জিনিস, তারই আরেকটি অন্য রূপ অতিথি। অতিথি শব্দটা আমরা খুব সহজভাবে ব্যবহার করি, কিন্তু অতিথি শব্দের মূল অর্থ হলো যিনি তিথি মেনে আমাদের কাছে আসেন না, অতিথি, যিনি তিথি মেনে আসেন না। সেক্ষেত্রে আমরা এই দরিদ্র এবং অভাবগ্রস্ত মানুষেরা কিন্তু তিথি মেনে আসেন না। আমাদের এখানে এই শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে? এরপরে আমরা এইটা এই অবধি সেদিনকে শেষ করেছিলাম, অষ্টম অধ্যায়ের ২৪ নম্বর শ্লোক শেষ করেছিলাম। অষ্টম অধ্যায়ের ২৫-২৬ এই দুটি শ্লোক আজকে আমরা পরপর পড়ে যাব। সেখানে তিনি বলছেন যে বাবা মার প্রতি আমাদের কি কর্তব্য হওয়া উচিত। স্বামীজি বলছেন, মাতরম পিতরম চৈব সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতাম মত্বা গৃহী নিষেবেত সদা সর্বপ্রয়ত্নতঃ তুষ্টায়াম মাতরি শিবে তুষ্টে পিতরি পার্বতী তব প্রীতির ভবের দেবী পরব্রহ্ম প্রসাদিতি। তাহলে কি বলছেন, মাতরম পিতরম চৈব সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতাম, মা এবং বাবাকে সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা বলে যত্ন করতে হবে, দেখতে হবে। এটা হচ্ছে প্রথম দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া উচিত বাবা মার প্রতি, সেটা হচ্ছে সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা বলে তাদেরকে জানতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। এটার কিন্তু দুদিকের মানুষের ওপরই সমান রকমের জোর চলে। এক নম্বর হচ্ছে বাবা মাকে তো আমরা সন্তান তো বাবা মাকে এর মতো দেখবেনই, বাবা মাকে তিনি দেবতা জ্ঞানে দেখবেন, কিন্তু একই সঙ্গে বাবা মাকেও দেবতার স্তরে উন্নীত হতে হবে, এটাও কিন্তু কথা। আমি শুধু আমার বাবা মাকে দেবতা 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 করবো, আমার স্তরে করবো, কিন্তু ওদিকের কোনো কর্তব্য থাকবে না, তা কিন্তু হয় না। বাবা মাকেও দেবতার স্তরে উন্নীত হতে হবে, নাহলে কিন্তু এই কাজটা পাওয়া বেশ কঠিন হয়ে যাবে। বাবা মাকে দেবতার স্তরে যদি আমরা উন্নীত করতে পারি, তাহলেই একমাত্র আমাদের পক্ষে এই কাজগুলো খুব সহজে করা সম্ভব হবে। বলছেন, মাতরণ পিতরণ চৈব সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতাম, তারা যেন সেই দেবতার সাক্ষাৎ বিগ্রহ সেইভাবে তাকে দেখতে হবে। মত্বা গৃহী নিষেবেত সদা সর্বপ্রয়ত্নতঃ, এবং সর্বদা যত্নের সঙ্গে তাদের সেবা করতে হবে। তুষ্টায়াম মাতরি শিবে তুষ্টে পিতরি পার্বতী, যদি মা এবং পিতা তুষ্ট থাকেন, মা যদি তুষ্ট থাকেন স্বয়ং
শিব, আমাদের কল্যাণকারী দেবতা শিব তিনি প্রীত হন। আর পিতাকে যদি, পিতা যদি তুষ্ট হন তাহলে জগন্মাতা পার্বতী তিনি আমাদের, তিনি প্রীত হন। তব প্রীতির ভবেদ দেবী পরব্রহ্ম প্রসীদিতি, প্রসীদতি। তাহলে আমরা যা কিছু করছি সেই পরব্রহ্ম শিব এবং পার্বতী জগন্মাতা এবং জগদীশ্বরের প্রীতি উৎপাদনের জন্য করছি। বাবা মার সামনে কী কী করা উচিত নয়, স্বামীজি বলছেন মহানির্বাণতন্ত্রের 30 এবং 31 নম্বর শ্লোক, সেখানে বলছেন ঔদ্ধত্যম পরিহাসঞ্চ তর্জনম পরিভাষণম পিতোরগ্রে ন কুর্বিত যদিচ্ছেদাত্মনোহিতম মাতরম পিতরম বীক্ষ্য নত্বোত্তিষ্ঠেত সসম্ভ্রম বিনাজ্ঞয়া নোপি বৈষেত সংস্থিত পিতৃ শাসনে। খুব কঠিন জিনিস, বিশেষ করে এখনকার দিনে আমাদের যে সমাজ আমরা যেভাবে চলছি সেইখানে এই এই নিষেধাজ্ঞাগুলো পালন করা বেশ কঠিন। ঔদ্ধত্য পরিহাসঞ্চ, বাবা মার সামনে কি করা চলবে না, ঔদ্ধত্যপূর্ণ শব্দ ব্যবহার করা চলবে না, এমন কথা না বলা হবে যে যাতে আমার ঔদ্ধত্য প্রকাশিত হবে, এই জাতীয় কোনো শব্দ যেন আমরা না করে থাকি, এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো হচ্ছে পরিহাস, চটুল ভাব, এই হাস্য পরিহাস করছি এইগুলোকে বদল করতে হবে। আর কি, তর্জনম পরিভাষণম, ক্রোধ কখনো আমরা প্রকাশ করব না। পিতরগ্রে ন কুর্বিত যদিচ্ছেদাত মনোহিতম, যে সন্তান এই যে এইরকম করবে তার সামনে, বাবার সামনে এই কাজগুলি আমাদের করা উচিত নয়, এটা অহিতকারী হয়। মাতরম পিতরম বিক্ষে নাত্মতিষ্ঠেত সসম্ভ্রম, বাবা মার সামনে তো কি করবে না সেগুলো বলে দেওয়া হলো, কি করবে বলছেন, বাবা মাকে দর্শন মাত্রই সসম্ভ্রমে প্রণাম করবে। আপনারা বলবেন হ্যাঁ প্রত্যেকবার আসবে দেখবে আমাকে প্রণাম করে চলে যাবে, এটা সত্যি খানিকটা ইম্প্র্যাকটিক্যাল ভাব, কিন্তু যে ভাবটা এখানে দিতে বলা হচ্ছে সেটা হচ্ছে এইটা, বাবা মাকে দর্শন করা মাত্র তার সামনে যখন আমরা থাকব আমাদের তার প্রতি যে শ্রদ্ধা, আমাদের তার প্রতি যে ভক্তি, আমাদের তার প্রতি যে শরণাগতি, সেটি যেন সব সময় প্রকাশিত হতে থাকে আমাদের কাজে, আমাদের শব্দে, আমাদের আচরণের মধ্যে। এইটি কথা বলছি যে দর্শন করার মাত্রই সসম্ভ্রমে প্রণাম করতে হবে, প্রণাম করতে তো হলে ভালো, তো প্রণাম করা মানে নিচু হওয়া, কিন্তু এই ভাবটা যেন আমাদের ভেতরে থাকে। নাত্মোত্তিষ্ঠে সসম্ভ্রম, তাদের সম্মুখে দাঁড়িয়ে থাকবে। আমার মনে আছে, এ তো বাবা মার কথা বলা হচ্ছে, আমার মনে আছে অনেক বছর আগে আমরা তখন বেলঘরিয়া স্টুডেন্ট হোমে আছি, আমরা একটি কি একটা কাজে অডিটরের কাছ থেকে পূজনীয় স্বামী অমলানন্দজি মারা এবং আমি গিয়েছি অদ্বৈত আশ্রমে, তখন অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ পূজনীয় স্বামী মুমুক্ষানন্দজি মহারাজ, আমাদের ইচ্ছা এরকম যে অদ্বৈত আশ্রম থেকে মুমুক্ষানন্দজি এবং বোধসারানন্দজি তখন ম্যানেজার, এই দুজনকে নিয়ে গোল পার্কে মিশন সেন্টিনারির যে মিটিং হবে সেটা অ্যাটেন্ড করতে যাওয়া, আবার ফেরার পথে ওদের নামিয়ে দিয়ে আমরা এগিয়ে যাব। পূজনীয় মুমুক্ষানন্দজি মহারাজ অমলানন্দজি মহারাজের ছাত্র ছিলেন, শুধু তাই নয় তার অনুপ্রেরণায় তিনি সাধু হতে আসেন। যতক্ষণ অমলানন্দজি থাকলেন ততক্ষণ মুমুক্ষানজি সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেন, শুধু তাই নয় খাবার ট্রেতে করে আসা মাত্র তিনি সেই প্লেট, ট্রে থেকে প্লেট তুলে সেটি মহারাজের সামনে পরিবেশন করলেন, নিজে জল গড়িয়ে নিয়ে এসে পরিবেশন করলেন, এইখানেই থামলেন না। মহারাজের খাওয়া হয়ে যাওয়ার পরে যেখানে স্টাফেদের খাবার জল রাখা থাকে তার নিচে একটা ছোট্ট মগ রাখা আছে, যাতে টপ টপ করে জল পড়ে ইয়ে থেকে, সেই যে মগটা সেটি খালি করে আর একটি পাত্রে জল ভরে নিয়ে গিয়ে তিনি মহারাজের কাছে দাঁড়ালেন, যাতে মহারাজ ওইখানেই মুখটি ধুয়ে ফেলতে পারে। তার সবটুকু সারা হলে তিনি আবার জিনিসপত্রগুলিকে তুলে নিয়ে চলে এলেন, যেরকম আমরা নতুনদের মধ্যে করি এই রকম।
আমি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমরা যারা শহরের ছেলে আমরা ঠিক এইভাবে এতটা শ্রদ্ধা করতে বোধহয় আমাদের বাবা মা বা এদেরকে শিখি না। এবারে চোখে আঙুল দিয়ে দেখানো কেমন শ্রদ্ধা ভক্তি হওয়া দরকার। এই যে বলছেন না, নাত্যতিষ্ঠেত সম্ভ্রম সসম্ভ্রম, সসম্ভ্রমে দাঁড়িয়ে থাকবে, কোনো অবস্থাতেই বসবে না। আর বিনাজ্ঞা বিনাজ্ঞয়া নোপি বিষেদ সংস্থিত পিতৃশাসনে, এবং তারা যতক্ষণ না পর্যন্ত তোমাকে বসতে দেবে, ততক্ষণ পর্যন্ত অনুমতি না দেন ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। এরপরে আবার আরেকটি ব্রতের কথা বলছেন, সেটিও আমাদের মহানির্বাণতন্ত্রের 33 এবং 34 নম্বর শ্লোক থেকে নেওয়া। স্বামীজি বলছেন, মাতরম পিতরম পুত্রম দারান অতিথি সোদরান হিত্বা গৃহীণ ভুঞ্জিয়াত প্রাণৈ কণ্ঠগতৈরপি বঞ্চয়িত্বা গুরুন বন্ধুন ইয়ো ভুঙ্ক্তে স্বদর দরম্ভর ইহৈব লোকে গর্হস্যৌ পারত্র নারকী ভবেত। বলছেন, এই এই ব্যক্তিদের যদি আমরা খাবার না দিয়ে নিজেরা খাই, তাহলে একবারে বুঝতে হবে পরত্র নারকী ভবেত, আমরা নরকে যাব, আমরা পাপ করছি। কাদের কাদের না খাইয়ে? মাতরম পিতরম পুত্র দারান অতিথি সোদরান, নিজের ভ্রাতা নিজের স্ত্রী এবং অতিথি, এদের ভোজন না করিয়ে আমরা যখন এই নিজেরা খাই, আমরা যখন খাই, বঞ্চায়িত্বা গুরুন বন্ধুন, এবং গুরু এবং বন্ধু এদেরকেও বঞ্চনা করে, এদের সমস্তকে বঞ্চনা করে আমরা যখন খাবার গ্রহণ করি, তখন এটা খুব নির্দিষ্টভাবে জানতে হবে যে আমরা পাপ করছি, পাপ কর্মে আমরা লিপ্ত থাকছি। জনন্যাবর্ধিত দেহ জনকেন প্রয়োজিত স্বজনৈ শিক্ষিত প্রীত্বা সোধমস্থান পরিত্যজেত এষামার্থে মহেশানি কৃত্বা কষ্ট শতান্যপি প্রীণয়েত সততম শক্তিয়া ধর্ম এষো সনাতন। তাহলে বলছেন, কেন আমাদের এইটা করবো? এবার যুক্তিটা দেখাচ্ছে মহানির্বাণ তন্ত্র। জনন্যা বর্ধিত দেহে জনকেন প্রয়োজিত, জনকের দ্বারা প্রযোজিত হয়ে মা স্বয়ং 10 মাস 10 দিন ধরে এই দেহটিকে শুধু ধারণ করেননি, তার নিজের শরীর দিয়ে, নিজের শক্তি দিয়ে, নিজের সমস্ত কিছু দিয়ে তিনি একটু একটু করে বর্ধিত করেছেন। স্বজনাই শিক্ষিতা পৃত্বা সোধমস্থান পরিত্যাজিত, আর স্বজনরা আর কি করেছেন, এই শিক্ষিত করেছেন আমাদের। আজকে আমরা যা কিছু এই সোজা হয়ে দাঁড়িয়ে যে আছি, এটা আমাদের বাবা মার অবদান। এষামর্থে মহেশানি কৃত্বা কষ্ট শতান্যপি প্রীণয়েত সততম শক্তিয়া ধর্ম এষো সনাতন। এবং সেই কারণে তারা জীবনে শত শত কষ্ট, এটা আমরা আমাদের ছাত্রদের ভীষণভাবে বলি, আমাদের ছাত্ররা অনেক সময় ভুলে যায়, তারা হস্টেলে এসে অনেক সময় দেখি ভুলে যাচ্ছে, যে যেহেতু বাবা মা হস্টেল ফি দিয়ে দিচ্ছেন ঠিক সময়, সে যত কষ্টই হোক না কেন, বাবা মা হস্টেল ফি দিয়ে দিচ্ছেন, তাদের যে কাজ করা, যেটা যেটার উদ্দেশ্যে তারা এসেছে বাবা মাকে ছেড়ে, পড়াশোনা করাটা যে কাজ, সেইটি তারা কিছুতেই করতে পারেন না। এই যে শত শত কষ্ট স্বীকার করে আমাদের তারা মানুষ করে, আমাদেরও ঠিক শত শত কষ্ট করে স্বীকার করেও তাদের প্রীতি সাধন করা উচিত। ভুলে গেলে হবে না, আমার বেড়ে ওঠার সময় তারা কিন্তু বলেননি তোমায় দেখব না, আমার বেড়ে ওঠার সময় তারা কিন্তু বলেননি তোমায় খেতে দেব না, আমার বড় হওয়ার সময় যখন আমার অতিরিক্ত শিক্ষার প্রয়োজন আছে, তখন তারা কখনোই বলেননি যে তোমাদের ছেড়ে চলে যাব, কোনো সময়ের জন্য একবারও বলেননি। কি করে আমরা ভালো হব, কি করে আমরা শিখব, কেমন করে আমাদের জীবন ভালো হবে, এই কাজটি করেছেন এবং তার জন্য যত কষ্ট। সেদিনকে আমাদের এক ছাত্রের মা বলছিলেন, বাবা মা বলছিলেন, তার বাবা এখানে আমাদের একটি লাইট হাউস আছে, সেখানে তিনি
কুকের কাজ করেন, কাজটি পার্মানেন্ট নয়, ডেইলি বেসিসে কাজ, যেদিন যেদিন কাজ করেন সেদিন সেদিনে টাকা পান, যেদিন যেদিন মানে বাড়িতে গিয়ে যদি ছেলেমেয়েদের দেখার ইচ্ছাও হয় সেই ইচ্ছেটার মূল্যটাও অনেকখানি। এমনকি এই যে হস্টেলে প্রত্যেক মাসে যে ছেলের জন্য তিনি টাকা জমা দিতে যে সময়ের জন্য আসেন, যে যদি এক মানে আমরা গার্জেন কল করি আমরা দেখেছি অনেক সময় তিনি এসে উঠতে পারেন না। কেন উঠতে পারেন না? কারণ তিনি আধবেলার জন্য ছুটি পান না, ছুটি পেলে তার আধবেলার টাকা যাবে, খুব দামি। তিনি সমস্ত কিছু, সমস্ত আল্লাহ সবকে স্বীকার করেন। তার মা বলছিলেন রোজ তিনি কত 4 কিলোমিটার না 5 কিলোমিটার সাইকেলে করে যান, তারপরে গিয়ে সেখান থেকে সে কাজকর্ম করে সারাদিন কাজকর্ম, সেলাইয়ের কাজকর্ম করে তারপরে তিনি আসেন। তার ছেলেকে দেখে কিন্তু আমি কখনো বুঝতে পারিনি, ভালো জামা কাপড় পরা আছে, এমনকি ভালো চামড়ার জ্যাকেটও পরেছে। আমি তাকে বললাম তুমি কখনো ভেবেছো এইগুলো জোগাড় করতে বাবা মার কত কষ্ট হয়েছে? ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায় তারাও ভুলে যায় যে বাবা মা কত কষ্ট করেছেন। এখানে আমরা একটি পরিবারকে দেখেছি, বাবা মা কষ্ট করে তাকে মানুষ করেছেন। তিনি এক জায়গায় চাকরি নিতে গেছেন, গিয়ে ধর্মান্তরিত হয়েছেন, কাউকে ভালোবেসে তাকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হয়েছেন। বাবা মা এতে খুব স্বাভাবিকভাবে কষ্ট পেয়েছেন, কিন্তু তার ফল কী হয়েছে? তিনি বাবা মাকে ত্যাগ করে দিয়েছেন। তিনি আসেন, যান, দেখেন, সব কিছু করেন, কিন্তু বাবা মার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমি মাঝে মাঝে খুব হতবাক হয়ে ভাবি এমনটাও হয়। এরপরে স্বামীজি উল্লেখ করছেন অনেকগুলি শ্লোকের কথা, সেটি মহানির্বাণ তন্ত্রের 8 অধ্যায় 39-42 শ্লোক, মোট 3টি শ্লোককে তিনি উল্লেখ করছেন, যেখানে তিনি বলছেন যে গৃহস্থের তার পত্নীর প্রতি কীরকম কর্তব্য থাকা উচিত। বলছেন, না ভার্যাম অন্তরায়েত কোপি মাতৃবত পালয়েত সদা, না ত্যাজেত ঘোর কষ্টোপি যদি সাধ্বী পতিব্রতা, স্থিতেষু স্বীয়দ্বারেষু স্ত্রিয়মন্যাম ন সংস্পৃশেত, দুষ্টেন চেতসা বিদ্যান অন্যথা নারকী ভবেত, বিরলে শয়নম বাসম ত্যাজেত প্রাজ্ঞ পরস্ত্রিয়া, অযুক্ত ভাষণং চৈব স্ত্রিয়ম শৌর্যম ন দর্শয়েত, ধনেন বাসসা প্রেম্ন শ্রদ্ধয়ামৃত ভাষণৈ সততম তোষয়েদ্দারান নাপ্রিয়ম কচ্চিদাচরেত, যস্মিন নরে মহেশানি তুষ্টা ভার্যা পতিব্রতা, সর্বো ধর্ম কৃতস্তেন ভবতি প্রিয় এব স। বলছেন ভার্যার প্রতি ও গৃহস্থের কী কী কর্ম আছে। গৃহী ব্যক্তি না ভার্যান্তারয়েত কোয়াপি, গৃহী ব্যক্তি পত্নীকে কখনো তাড়না করিবে না, মানে কষ্ট দেবে না, কোনো অবস্থাতে কষ্ট দেবে না। আমার মনে পড়ে না যে এরকম বাড়িতে কেউ কখনো হয়তো আছেন, এরকম নিশ্চয়ই ভালো মানুষ তো আছেন, কিন্তু আমাদের মায়েরা শোনেননি এরকম যে বাড়ি আমার, এখানে থাকতে গেলে আমার মত অনুযায়ী চলতে হবে, না পোষালে অন্য রাস্তা দেখে নাও। আমাদের মায়েরা শোনেননি বোধহয় এরকম মা খুঁজে পাওয়া কঠিন। এটা একবারে প্রথম থেকে বারণ করছে, গৃহী ব্যক্তি পত্নীকে কখনো তাড়না করবে না। মাতৃবৎ পালয়েত সদা, তাকে সর্বদা মাতৃবৎ পালন করবে। মাতৃবৎ পালন করে মায়ের মত দৃষ্টিতে দেখবে তা নয়, মা বাবার প্রতি যে কেয়ারিং অ্যাটিটিউড থাকে সেই কেয়ারিং অ্যাটিটিউডটা আমাদের থাকা দরকার। সেদিনকে একটা বিজ্ঞাপন দেখছিলাম, সেখানে একটি ছোট শিশু, একটা একজন বাবা কেমন করে ছেলে মেয়েদের বন্ধু হন তার একটা ভারী সুন্দর ঘটনা হচ্ছিল, দেখাচ্ছিল যে বাবা মা দুজনেই স্টেশনে ঘুমোচ্ছেন, তাদের ট্রেনের জন্য অপেক্ষা করছেন। পুরোনো দিনে যেরকম কাঠের বেঞ্চ থাকতো, এরকম কাঠের বেঞ্চ রয়েছে। বাবা তার বিরাট বড় হাতটিকে সারা রাতের জন্য সোজা করে দিয়েছেন, মা তার উপর একবারে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। তিনি এমন জায়গায় মাথাটিকে প্লেস করেছেন, এই দুটি হাতের এরকম মাঝখানে,
কোনোভাবে গড়িয়ে গেলেও তিনি তাকে ধরে নিতে পারেন। বাচ্চাটির ঘুম ভেঙে সে হাঁটা শুরু করেছে, আর বাবা সেই যে ইয়েটা আছে বকলেসটা, সেটা বাবা আগে থেকে আঙুলের মধ্যে ঢুকিয়ে রেখেছেন। বাচ্চাটা যেই বেরিয়ে যাচ্ছে তিনি তাকে টেনে নিয়ে আবার জায়গায় আসছেন। এই যে অ্যাটিটিউডটাকে, কেয়ারিং অ্যাটিটিউড, এইটি তার থাকা দরকার। তাই বলছেন তাকে সর্বদা মাতৃবৎ পালন করতেন। ন ত্যাজেত ঘোর কষ্টেপি যদি স্বাদ্বী পতিব্রতা। আমি সমস্ত বলেছিলাম না যে এই যে শ্লোকগুলো এগুলো শুধু একজনের জন্য করা নয়, দুজনের জন্য। যিনি শুনছেন যার উদ্দেশ্যে বলা হচ্ছে তাঁরও কিছু করণীয় আছে। তাই বলছেন যদি তোমার স্ত্রী সাধ্বী এবং পতিব্রতা হয় তবে ঘোর কষ্টে পতিত হলেও তাকে কখনো কোনো অবস্থাতে ত্যাগ করবে না। তারপরে বলছেন বিদ্যান ব্যক্তি নিজ পত্নীর অবর্তমানে অন্য স্ত্রীকে স্ত্রীভাবে স্পর্শ করবে না, এরূপ করিলে নরকে যাইতে হবে। স্থিতেষু স্বীয় দ্বারেষু স্ত্রিয়মন্যম না সংস্পৃশেত দৃষ্টে না চেতসা বিদ্যান অন্যথা নারকী ভবেত। একবারে পরিষ্কার করে বলছেন এটা এখন একটা খুব খুব একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজ ব্যবস্থায়। বিরলে শয়নম বাসম ত্যাজেত প্রাজ্ঞ পর স্ত্রিয়া আয়ুক্ত ভাষণ চৈব স্ত্রিয়ম শৌর্যম ন দর্শয়েত। বিদ্যান ব্যক্তি নিজ পত্নী বর্তমানে নিজ পত্নীর বর্তমানে অন্য ব্যক্তির প্রাজ্ঞ ব্যক্তি পরস্ত্রীর সঙ্গে নির্জনে শয়ন বা বাস করবে না, এমনকি স্ত্রীলোকের সম্মুখে আশিষ্ট বাক্য প্রয়োগ করবেন না, এমনকি নিজের বাহাদুরিও দেখাবেন না। আমরা অনেক সময় শো অফ করে থাকি, এইটা একটা বড় জিনিস ধর্মজীবনে, একটা খুব বড় জিনিস ধর্মজীবন শুধু নয় আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনে, এটা খুব বড় জিনিস। শোবাজি কোনো অবস্থাতেই চলবে না, এইটির কথা ওখানে বলছেন। তারপরে বলছেন ধনেন বাসসা প্রেমনা শ্রদ্ধয়ামৃত ভাষণে সততম তোষায়ে দ্বারান না প্রিয় কচ্চিত আচারয়েত। যস্মিন নরে মহেশানি তুষ্টা ভার্যা পতিব্রতা সর্বধর্ম কৃতস্তেন ভবতি প্রিয়া এব স। ধন বস্ত্র প্রেম শ্রদ্ধা বিশ্বাস এবং অমৃততুল্য বাক্যের দ্বারা পত্নীর সন্তোষ বিধান করিবেন, কখনো তাহার প্রতি কোনো রকম অপ্রিয় আচরণ করবেন না। তাহলে দেখুন লৌকিক বস্তু চাই, যেমন বলছেন ধন এবং বস্ত্র, কিন্তু তার ভেতরেও অলৌকিক যদি গুণ না থাকে তাহলে কিন্তু আমরা একটুও এগোতে পারবো না। বলছেন প্রেম শ্রদ্ধা বিশ্বাস এবং অমৃততুল্য বাক্য দ্বারা, মানে এমন কথা বলবেন না যে আপনার দু কষে দুটো রসগোল্লা রাখা থাকবে, আপনি প্রতিবার কথা বলবেন আর এক ফোঁটা করে বলবেন। আই লাভ ইউ বললেন ইংরেজিতে, আমি তোমায় ভালোবাসি বললেন বাংলায়, সংস্কৃতে বললেন তোই স্নেহ আমি, প্রত্যেকবার অস্বস্তিত হয়ে গেল তা নয়, কিন্তু এরকম কথা বলছেন না। বলছেন যখন তার সাথে তার প্রতি কথা বলা হবে সেটা যেন এই এই বোধগুলো যেন থাকে, তার প্রতি আমাদের প্রেম, তার প্রতি আমাদের শ্রদ্ধা। পারস্পরিক যদি শ্রদ্ধা না হয় তাহলে কিন্তু কোনো সম্পর্ক দাঁড়ায় না। আকাশ জগৎ সবাই আমায় শ্রদ্ধা করবে আর আমি সকলকে অশ্রদ্ধা করব, এই দুটো জিনিস হয় না। তারপরে বলছেন হে পার্বতী, যে ব্যক্তির উপর পতিব্রতা ভারিয়া তুষ্ট থাকেন তিনি সমুদয় ধর্মই আচরণ করিয়াছেন এবং তিনি তোমার প্রিয়। মায়ের প্রিয়তা লাভ করতে গেলে অবশ্যই জগন্মাতা বলছেন জগন্মাতার প্রিয় হতে হবে, এবং প্রিয় হওয়ার জন্য এই প্রতিব্রতা ভার্যা যদি আমার প্রতি তুষ্ট থাকেন তাহলে আমার সমুদয় ধর্মই আচরণ করেছি, আমার জীবন খুব সুস্থির হবে, ভীষণ রকমভাবে সুস্থির অবস্থায় চলবে এবং আমার জীবনে কোনো সংকট থাকবে না। এবার তিনি বলছেন সন্তানদের প্রতি আমাদের কি কর্তব্য, এটি মহানির্বাণতন্ত্রের 45 থেকে 47 নম্বর সূত্রে বলা আছে। বলছেন
चतुर्वर्षावधि सूतान लालयत पालयत पिता तत षोडश पर्यन्तं गुणान विद्यां च शिक्षयेत। पुत्र कन्या प्रति আমাদের কি কর্তব্য? চার বছর বয়স পর্যন্ত পুত্রগণকে লালন পালন করবে এবং ষোড়শ বছর বয়স পর্যন্ত নানাবিধ সদ্গুণ ও বিদ্যা শিক্ষা দেবেন। এখানে বিদ্যারম্ভের সময় বলছেন 4+, চার বছর বয়স পর্যন্ত কিন্তু আদরই খাবে, লালন পালন তাকে এইভাবেই করতে হবে। কিন্তু তারপর থেকে ১৬ বছর বয়স অবধি নানা রকম গুণ বিদ্যার সে শিক্ষিত হবে। বিংশত্যাব্দাধিকান পুত্রান প্রেষয়েত গৃহকর্মসু ততস্তানস্তু লভ্যাবেন মাত্রা স্নেহম প্রদর্শয়েত। ২০ বছর বয়স হলে তাকে গৃহকর্মে প্রেরণ করবে এবং তারপরে তাকে আত্মতুল্য বিবেচনা করে তাদের প্রতি স্নেহ প্রদর্শন করবেন। এই প্রথমটা ঠিকঠাক আছে, তোর কুড়ি বছর বয়স হয়ে গেছে, যা চাকরি বাকরি কর, রোজগারপাতি কর, কতদিন আর বাবার হোটেলে খাবি, এই ব্যাপারগুলো আমাদের আছে। কিন্তু ছেলে যে আমার তুল্য হয়ে গেছে, ছেলে যে বড় হয়ে গেছে, সেইটা আমাদের বাবা মারা অনেক সময় ভাবেন না। না না, খোকা এখনো পর্যন্ত ভালো করে বাজার দোকান করতে পারে না, আরে ও কি বলবে, ওর কি মত, এই সেদিন তো জন্মালো, এইটা একটা আমাদের খুব বড় একটা নেগেটিভ দিক আছে। আরে ওর কি, ওর কোনো বুদ্ধি আছে, ওর কোনো জ্ঞান আছে, হ্যাঁ ও কি করবে, এইটি বলছেন। বলছেন এটি হবে না, এটি চলবে না, তাকে আত্মতুল্য নিজের মতো বিবেচনা করে তাকে স্নেহ প্রদর্শন করবেন। কন্যার ক্ষেত্রে কীরকম? কন্যাপেব্যম পালনীয়া শিক্ষণীয়া অতিয়ত্নত দেয়াবরায় বিদুষে ধনরত্ন সমন্বিতাঃ। এইরূপে কন্যাকেও প্রতিপালন করবে, চার বছর বয়স অবধি লালন পালন করবে, ষোড়শ অবধি সে পড়াশোনা করবে। কন্যার ক্ষেত্রে একটি দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, অতি যত্নপূর্বক। কেন অতি যত্নপূর্বক? কারণ যেহেতু কন্যার বিদ্যান বরে সম্প্রদান করার কথা বলা আছে, সে যেন নিজে যে ধনসম্পদ তাকে দেওয়া হলো হলো সে বটে, কিন্তু তার যেন আত্মসম্পদে সে পূর্ণ হয়, সেই কারণে এই অতিরিক্ত শব্দটি বলা আছে, অতি যত্নপূর্বক এটির কথা বলা আছে। বাকিদের সমাজের সকলের প্রতি আমাদের কেমন দৃষ্টিভঙ্গি থাকা দরকার? এবং ক্রমেণ ভাতৃশ্চ স্বশ্রী ভাতৃসুতান অপি জ্ঞাতিন মিত্রাণি ভৃত্যাঞ্চ পালয়েত তোষয়েত গৃহী তত স্বধর্ম নিরতান একা একগ্রাম নিবাসিন অভ্যাগতানু অভ্যাগতানুদাসীনাম গৃহস্থ পরিপালয়েত। ইয়দ্দেব্যম নাচরেত দেবী গৃহস্থ বিভবে সতি পশুরেব সবিজ্ঞ সপাপি লোক গর্হিত। তিনি লোক সমাজে নিন্দিত এবং পাপি বলে গৃহীত হবেন যদি গৃহীত ব্যক্তিরা এই কাজগুলি না করেন। নিজ ভাই বোন, ভাইয়ের ছেলেপুলে, বোনের ছেলেপুলে, জ্ঞাতি বন্ধু এবং আত্মীয়গণ, শুধু তাই নয় বাড়ির ভৃত্যদেরও তিনি প্রতিপালন এবং তাদের সন্তোষ বিধান না করেন। এটা কিন্তু ভাবার জিনিস। তারপরে বলছেন যে ব্যক্তি স্বধর্ম নিরত একক গ্রামবাসী এক গ্রামে থাকেন, অভ্যাগত এবং উদাসীনগণকে এক গ্রামবাসী অভ্যাগত এবং উদাসীনদের প্রতিপালন করেন। যে আমরা বলি না এই ওকে ডাকার কি আছে, না আমার গ্রামের লোক, আমরা এক গ্রামের লোক। অভ্যাগত যিনি এসেছেন আর উদাসীন যিনি এই সমস্ত খাদ্য বস্ত্র পরিধানে উদাসীন, তাদের আমরা পরিপালন করি না, উন্মাদ হয়ে গেছেন যারা, জীবনের যে লাইন থেকে যারা আমাদের এখনকার ভাষায় বেলাইন হয়ে গেছে, সেই বেলাইন হওয়া মানুষদের প্রতি যাদের ভালোবাসা শ্রদ্ধা নেই, সেই সমস্ততে তাদের পশু বলে জানবে, পশুর এবা সবিকিয়া পশুর মতো তাদের জানবেন এবং
তারা লোক সমাজে যা কিছু করছেন তারা পাপী বলে গণ্য হন এবং তারা লোকগর্হিত কাজ করে থাকেন। আজ আমরা এইখানেই থামব। এই অধ্যায় জুড়ে পরপর পরপর রয়েছে স্বামীজি শিব এই আমাদের মহানির্বাণ তন্ত্র থেকে উল্লেখ করেছেন, এটা দীর্ঘ অধ্যায়, সেইখান থেকে উল্লেখ করেছেন। অনেক সময় আমরা বুঝতে পারি না, আমরা একেবারেই বুঝতে পারি না যে আমরা যেভাবে কাজ করছি সেটা কতখানি শাস্ত্রসম্মত এবং যুক্তিযুক্ত, এবং বুঝতে পারি না বলেই আমাদের সব নানা রকমের গোলমাল হয়ে গিয়ে থাকে। তিনি যেন আমাদের এই বক্তৃতার মধ্যে দিয়ে সচেতন করে দিচ্ছেন, যাতে আমরা আরও ভালো করে এই ভাবনা চিন্তার মধ্যে থাকি। আজকের মতো এই পর্যন্ত। আগামী সপ্তাহ, এই আগামী শুক্রবার থেকে আমাদের ক্লাস শুরু হবে পরমার্থ প্রসঙ্গ দিয়ে 3:30 থেকে 4:30। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদাভবন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।